ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। শুক্রবার মুম্বাই থেকে কাফিনবন্দি দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিয়া মোল্লাপাড়া এলাকায়। নাম সাইল শেখ, বয়স 19 বছর। জানা যায়, সাইল শেখ নামের ওই যুবক সংসারের হাল ধরতে গত 3 মাস আগে মুম্বাই একটি মুরগির দোকানে কাজে গিয়েছিল। হঠাৎ 14 আগস্ট অসুস্থ হয়ে পড়ে সাইল শেখ। সেখানকার এক স্থানীয় হাসপাতালেই সাইল শেখকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 2-3 ঘন্টা চিকিৎসা চালানোর পর পরিস্থিতি অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য আরো একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইল শেখকে। শেষমেশ 15 আগস্ট গভীর রাতে সাইল শেখের মৃত্যু হয়। শুক্রবার মুম্বাই থেকে সাইল শেখের দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। আসলে কি হয়েছিল সাইল শেখের, কি বলছেন পরিবারের লোকজন শুনুন। সালারের উজুনিয়া থেকে মোহাম্মদ শাহজাদা, সালার টুডে। আমার ভাইয়ের নাম সাহিল শেখ। কবে গেছিল ও মুম্বাই? ঈদ করে গেছে। ঈদ করে যে তারপর কি হয়েছিল, কি শুনেছো? আমার ভাইয়ের জ্বর হয়েছিল। ছেলেটা ছেলে মারা গেছে, মোটামুটি ধরেন মাস 3 জ্বর হলো ওখানে মুম্বাই, বল 3 মাসের জ্বর হয়েছিল। তা কিন্তু ওই হঠাৎ ওই 3 দিনের জ্বরে জ্বরটা এসেছিলো যেদিন মারা যায়, 15 আগস্টের দিনে। 15 আগস্টের দিনে 2 দিন আগেই ওর জ্বর এসেছিলো। ওই জ্বর ছেড়ে জ্বর আসছিলো। ডাক্তারকে দেখিয়েছিলো, দিয়ে জ্বর ছেড়ে গেছিলো। দিয়ে ছেড়ে যাওয়ার পরে ফের অতিরিক্ত হয়ে যায় 14-14 আগস্টের দিনে রাত্রিবেলায়। 14 আগস্টের রাত্রিবেলায় প্রচণ্ড জ্বর আর শরীর খারাপ হয়। দোকান থেকে আমরা সবাই মিলে যেয়ে যখন হসপিটাল নিয়ে যাওয়া হয়, হসপিটাল বলে এখানে চিকিৎসা হবে না, এখানে ওর কোনো মেশিন নেই, বড় কোনো হসপিটালে নিয়ে যাও। আমরা প্রাইভেট একটা বড় কোম্পানিতে হসপিটালে নিয়ে গেছিলাম। সেখানে ডাক্তারবাবু বললো, হ্যাঁ এখানে ঠিক হয়ে যাবে, ভেন্টিলেটার আছে, ওকে আইসিতে ভরতে হবে। তো আইসিতে ভরার পরে যথেষ্ট মানে রক্ত রিপোর্ট থেকে শুরু করে ওর যত যাবতীয় রিপোর্ট করার পরে, হ্যাঁ দেখি ফুসফুসে অবস্থা খারাপ। তারপরে ওর যে সাদা রক্ত, সে সাদা রক্ত ছিল না, যেখানে 1.5 লাখ থাকার দরকার ছিল সেখানে 17,000 ছিল। সে রক্ত খারাপ হয়ে গেছিলো, রক্ত কোনো মতো আসছিলো না, আর শরীর প্রচণ্ড কমজোরি হয়ে গেছিলো। দিয়ে ওখান থেকে ফের আইসিতে ভরার পরে, ফের ভেন্টিলেটারে ভরার ওই 2-5 মিনিট পরেই রাত 3টার দিকে মারা গেছে। ওটা 15 আগস্ট, রাত 3টের সময়। ভর্তি করেছিলেন কোথায়? 14 আগস্ট সন্ধ্যা 7টা-8টার দিকে। আচ্ছা, ও কী করতো? ওখানে মুরগির কাজ করতো। হ্যাঁ আমি ওখানে থাকতাম, বলতে 2-3 কিলোমিটার দূরে আমি থাকতাম। হ্যাঁ তো আমাকে খবর দিল, হ্যাঁ খবর দেওয়ার পরে যেহেতু পাশে গ্রাম, যেহেতু পাড়ার সম্পর্কটাও সালাও হচ্ছে, সেই হিসাবে আমাদের সেট দেখে সবাইকে বলে কয়ে ও লাশটাকে ব্যবস্থা করা আনার হলো।